গত 27 মে রাত আনুমানিক 9:35 ইউনাইটেড হাসপাতালে ডাক্তার ও নার্সদের এসির কক্ষের এসি থেকে সামান্য ধোঁয়া বের হতে দেখি। ওই সময় বাইরের কক্ষের মূল দরজা খোলা ছিল, সেখানে কর্তব্যরত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় সহ 6 থেকে 8 জন দায়িত্বরত ছিলেন, তবে কোনো গার্ড ছিল না। এসি থেকে ছোট স্পার্ক হয়ে এসির গায়ে সামান্য আগুন লেগে যায়। আমি চিৎকার করে ওয়ার্ড বয়কে বলি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসেন, আগুন নেভান। ওয়ার্ড বয় বলেন ফায়ার এক্সটিংগুইশার নেই। এরপর সে নিজে নিজে ফ্লোর মোসার মপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। মপের দাহ্য পদার্থের কারণে আগুন আরও বেড়ে গিয়ে এসির বডি গলতে শুরু করে। তখন এসির রেখে দেওয়া খালি মুভেবল বেডটি সরানোর অনুরোধ করি, যাতে বেডের চাদরে আগুন না লাগতে পারে। এরই মধ্যে এসির প্লাস্টিকের ছোটো ছোটো পর অংশ বিছানার চাদরের উপর পড়তে থাকে। এরপর চাদরে আগুন ধরে যায়। বেডের চাদরে আগুন লাগা দেখে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা সব রোগীর মুভেবল বেডসহ তাদের সরানোর চেষ্টা না করি পেশেন্ট কক্ষের দরজা না খুলে তারা যে যার মতো সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আমি দৌড়ে সিকিউরিটি গার্ড রুমে যাই। সেখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার না পেয়ে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা 999-তে ফোন করে আগুনের ঘটনা জানিয়ে ফায়ার সার্ভিস পাঠানোর অনুরোধ করি। 10-15 মিনিট পর ফায়ার সার্ভিস চলে আসে। 10-15 মিনিটের চেষ্টায় 10:05 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আমার শ্বশুর, মুক্তিযোদ্ধা ভারনন অ্যান্থনি পলসহ 5 জন রোগী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অ্যান্থনির ছেলের স্ত্রী রোনাল্ড মিকি গমেস রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তার চোখের সামনে আগুনে পুড়ে 5 জন রোগী দগ্ধ হয়। মামলার এজাহারে তিনি বলেন করোনা আইসোলেশন ইউনিটের পেশেন্ট কক্ষে কোনো ফায়ার এক্সিট ছিল না, হাসপাতাল কর্তৃপক্ষ পেশেন্ট বের করার কোনো উদ্যোগ নেয়নি, দরজা বন্ধ থাকায় শ্বশুরকে উদ্ধার করতে পারেনি, হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের কেউ শ্বশুরকে বের করার জন্য কোনো সহযোগিতা করেনি, তারা সহযোগিতা করলে শ্বশুরকে বাঁচানো যেত। মামলায় আরও বলা হয় ইউনাইটেড হাসপাতাল তাদের প্রাঙ্গণে নির্মিত আইসোলেশন ইউনিটটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের অনুমতি নেয়নি, তাছাড়া স্থাপনার কাঠামোগুলো অতিমাত্রায় দাহ্য ছিল। এজারে বলা হয় ঘটনার রাত 10:15 মিনিটে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে সবার মরদেহ বের করে নিয়ে আসে, শনাক্তের জন্য লাশ হাসপাতালের ইমার্জেন্সিতে রেখে দেয়। ওই সময় কথা বলার জন্য হাসপাতালে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরের দিন 28 মে সন্ধ্যা 6টার দিকে বডি ডিসচার্জের কাগজপত্র ঠিক করার জন্য হাসপাতাল মর্গে যান মিকি গমেস। তখন ডিউটি ম্যানেজার জানান মর্গের কিছু বিল আসবে। তখন আরও জানায় অ্যাকাউন্ট সেকশনে গিয়ে বিলিংয়ের বিষয়ে কথা বলে সব কিছু ফাইনাল করে নেন। বিলিং সেকশনে যাওয়ার পর সেখানে মিকি গমেসকে প্রায় 1.5 লাখ টাকার বিল ধরিয়ে দেন। এরপর বিল দেখে টেস্ট রিপোর্ট চাওয়া হলে তারা জানায় বিল পরিশোধ করলেই কেবল রিপোর্ট দেওয়া হবে। মিকি গমেজের এই মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, সংশ্লিষ্ট চিকিৎসক, সেফটি ও সিকিউরিটির দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ দায়িত্ব পালনের অভিযোগ আনা হয়। গমেজ তার মামলার এজাহারে আরও জানান 25 মে ব্রেন স্ট্রোকজনিত কারণে তার শ্বশুরকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি ডাক্তার পরীক্ষার আগেই জানায় করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও রোগীকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা করানো হবে, পরবর্তীতে কোনো কারণে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না, পজিটিভ এলে তাদের হাসপাতালে না রেখে কোভিড হাসপাতালে পাঠানো হবে, এই মর্মে স্বাক্ষর নেওয়া হয়েছিল। 27 মে রাত 8টার দিকে অ্যান্থনির করোনার পরীক্ষার নেগেটিভ রিপোর্টের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বলে কনসালটেন্ট ডাক্তারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে। 4.5 ঘন্টা আইসোলেশন ইউনিটের সামনে দাঁড়িয়ে থেকেও শ্বশুরের শিফটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত পায়নি। উল্লেখ্য, গত 27 মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান, তবে আগুন নেভানোর আগেই ঝরে যায় 5টি প্রাণ। পরে তাদের মৃতদেহ বের করে আনা হয়। এই ঘটনার পর সংবাদ সম্মেলনে ইউনাইটেড কর্তৃপক্ষ দাবি করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আগামী 7 দিন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে করোনা সংক্রমণে যখন আতঙ্ক উৎকণ্ঠা, সেই সময় আগামী 7 দিন কী ঘটতে যাচ্ছে তার ওপর নির্ভর করছে অনেক কিছু বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যারা করোনার সর্বোচ্চ ঝুঁকির মধ্যে সব কিছু খুলে দিয়েছে এবং করোনা সংক্রমণ যখন সর্বোচ্চ সীমা স্পর্শ করছিল
তখন সীমিত আকারে সব কিছু খুলে দিয়ে অর্থনীতির উপরে গুরুত্ব আরোপ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলছেন যে যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হবে ততদিন পর্যন্ত করোনায় যাওয়ার নয়, কাজেই করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে এবং সব কিছু দীর্ঘদিন বন্ধ রাখা সম্ভব নয়, বাংলাদেশের মতো দেশের জন্য তো নয়ই। আর এই বাস্তবতায় আগামী সাত দিন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কি ঘটতে যাচ্ছে আগামী সাত দিন? আগামী সাত দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় বাজেট। একটি বাজেট হলো যে কোনো দেশের অর্থনীতির অবয়ব, অর্থনীতির আয়না, এবং এবারের বাজেট আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বাজেট দেওয়া হচ্ছে করোনা সংকট মাথায় রেখে। সরকার প্রধান ভালো করেই জানেন এবং তিনি তার বক্তৃতায় এটা বলেছেন যে আমাদের অর্থনীতির উপরে একটি বড় চাপ পড়েছে, অর্থনীতির গতি সলথ হয়েছে। এই বাস্তবতায় এবারে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাজেটের উপর নির্ভর করছে করোনার অর্থনৈতিক সংকট বাংলাদেশ কীভাবে কাটিয়ে উঠতে পারবে, এই বাজেটে নব্য দরিদ্র হয়ে যাওয়া মানুষদের কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, অতি দরিদ্র মানুষদের কী হবে এবং কর্মসংস্থান সহ শিল্প রপ্তানি বাণিজ্যের কী হবে, একই সাথে স্বাস্থ্যক্ষেত্রে কী বরাদ্দ দেওয়া হবে তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই বাজেটটি যদি ভালো হয় এবং বাজেটে যদি অর্থনৈতিক সংকট উত্তরণের পথ নির্দেশনা থাকে তাহলে জনগণ যেমন আশ্বস্ত হবে তেমনি সরকারও পরিস্থিতি মোকাবেলা করতে পারবে বলে মনে করা হচ্ছে। আগামী সাত দিনে বোঝা যাবে বাংলাদেশে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। পরিস্থিতি যদি অতি দ্রুত অবনতি হতে থাকে তাহলে বাজেটের পরপরই হয়তো সরকার আরেকটি সীমিত এবং কঠোর লকডাউনের পথে হাঁটতে পারে এবং সেই ব্যাপারে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন নীতি নির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন সেই লকডাউন যে কঠোর হবে তা বোঝাই যাচ্ছে। প্রশাসনে পরিবর্তন, প্রশাসনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে স্বাস্থ্য সচিবের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী 8 জুন স্বাস্থ্য সচিব পরিকল্পনা সচিব হিসেবে যোগদান করেছেন, তার জায়গায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান যোগদান করবেন বলেও নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ প্রশাসনে গুরুত্বপূর্ণ কিছু রদবদল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি মন্ত্রিসভাতেও একটি রদবদলের গুঞ্জন চাওয়া হয়েছে যদি এই ব্যাপারে সততা পাওয়া যায়নি। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন ঘোষণা করেছে যে করোনা সংকটের সময় যারা দুর্নীতি করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন কাজ শুরু করেছে, বিশেষ করে করোনা সংকটের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে কেনাকাটাগুলো হয়েছে সেই কেনাকাটাগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং যে অনিয়ম সেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। বাজেটোত্তর রাজনীতিতে উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে, বিরোধী দলগুলো ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছে এবং একাধিক বিরোধী দলের সূত্রে জানা গেছে যে বাজেটের পরপরই তারা হয়তো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে এবং ধাপে ধাপে একটি সরকার বিরোধী আন্দোলন তৈরি করতে পারে। করোনার প্রভাব পড়েছে ওমরা হজে, সামনে হজ মৌসুম, এখন পর্যন্ত হজ পালনে রয়েছে অনিশ্চয়তা। মহামারী করোনার গতি প্রকৃতির উপর নির্ভর করছে এবছর হজ হবে কি হবে না। দ্রুততম সময়ের মধ্যে সৌদি সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এমনটাই আশা করছে বাংলাদেশ। পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধি বলছে এ নিয়ে অন্য কোনো দেশের করণীয় তেমন নেই, তবে হজ নিয়ে অনিশ্চয়তা এবং সম্ভাব্য বিকল্প ভেবে নিবন্ধনসহ কিছু মৌলিক কাজ এগিয়ে রেখেছে ঢাকা। দফায় দফায় সময় বাড়ানো এবং মানুষকে আশ্বস্ত করার প্রেক্ষিতে 65,000 মতো বাংলাদেশি পবিত্র হজ পালনের আগ্রহ দেখিয়েছেন, তারা নির্ধারিত অর্থ জমা করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ওই বাংলাদেশিরা আশায় রয়েছেন হজের আগেই প্রাণঘাতী করোনা দুনিয়া থেকে বিদায় হবে এবং তারা ধর্মীয় বিধান পালনে সৌদি যেতে পারবেন। 2020 সালের জন্য হজে বাংলাদেশে কোটা ছিল 1,37,000 মতো। ইন্দোনেশিয়া সরকার পরিস্থিতি বিবেচনায় দেশটির নাগরিকদের এবারে হজযাত্রা বাতিল করেছে। পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে সৌদি আরব হজ নিয়ে কি সিদ্ধান্ত নেয় এটিও একটি বড় বিষয়। পরিস্থিতি দেখে বাংলাদেশ সরকার পরবর্তী করণীয় ঠিক করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওদিকে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কের সরবরাহ করা তথ্য মতে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রত্যেককে 1,51,990 টাকা জমা দিয়ে নিবন্ধন করেছেন। করোনা পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে বাকি অর্থ জমা না দেওয়ার আগাম নোটিশ দেওয়া হয়, তাদের দফায় দফায় সতর্ক করা হয়েছে। বলা হয়েছে অতিরিক্ত অর্থ জমা করলে সরকার কোনো দায় দেবে না, কোনো এজেন্সি নিবন্ধনের জন্য নির্ধারিত অর্থের অতিরিক্ত দাবি করলে
তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছিল।